কাউকে শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না, কাউকে ভালোবাসি কথাটা বারবার বললেও ভালোবাসা হয় না। তাই আপনি যাকে বারবার ভালোবাসি ভালোবাসি বলতেছেন, আপনি চিন্তা করে দেখেন যে আপনি কি তাকে সত্যি ভালোবাসেন। যদি তাকে আপনি সত্যি ভালোবাসেন তাহলে আপনি তাকে আই লাভ ইউ বলেন, ভালোবাসেন, তাহলে ভালো। কিন্তু সেটা যদি আপনার সত্যি ভালো লাগা হয়ে থাকে, তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার এই সামান্য ভালো লাগার জন্য আপনি যখন ছেড়ে যাবেন, বা আপনার সামান্য ভালো লাগা আজ আছে কাল হয়তো নাও থাকতে পারে, এই সামান্য ভালো লাগার জন্য কোনো ছেলে বা মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে, আপনি তার চোখের জলের কারণ হবেন, সে আপনার জন্য প্রতিনিয়ত কান্না করবে। তাই আপনি যদি কাউকে ভালোবাসেন বা ভালোবাসতে চান, তাহলে আগে আপনি আপনার মনকে জিজ্ঞাসা করুন, সে কি আপনার ভালো লাগা না ভালোবাসা। আর যদি আপনার ভালোবাসা হয়ে থাকে তাহলে ঠিক আছে, আর যদি ভালো লাগাও হয়ে থাকে তাহলে আপনি সারা জীবনের জন্য আপনি সে মেয়েটার কষ্টের কারণ হচ্ছেন বা সে ছেলেটার কষ্টের কারণ হচ্ছেন। তাই আপনার এই সামান্য ভালো লাগার জন্য ছেলে বা মেয়ের জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি আপনাকে বলবো, আগে বুঝুন ভালোবাসা কাকে বলে, দেন মানুষকে আই লাভ ইউ বলুন। আবারও বলবো, আগে ভালোবাসা কাকে বলে সেটা জানতে হবে, তারপর মানুষকে ভালোবাসি কথাটা বলতে হবে।